ভাই এখানে চলতেছে টিকটক, আর এই যে পিছন থেকে মানুষরা কি রিয়াকশন দিতেছে। এই যে বাচ্চাদের একটা রাইড, ভালোই লাগতেছে। আর আপনার আজকে মানে ভিডিওটা প্র্যাঙ্ক হবে, পাপ্পু ভাই একটা ডান্স করে দেখাও কি রকম কি হবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগ করতে যাচ্ছি, আর আজকের ব্লগটা হবে আমানিপুর পার্ক নিয়ে, যেটা আপনারা থাম্বনেইল এন্ড টাইটেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন। এজন্য আজকে আসা আমানিপুর পার্কে। তো সবাই ভিডিওটি এনজয় করতে থাকুন। আর এখানে এসে ইন্ট্রো দেওয়ার কারণ হচ্ছে, কারণ ইন্ট্রো যদি বাসায় দিতাম তাইলে কিন্তু অনেক মানে ভিডিওটা লং হয়ে যেত, এজন্য মেইন প্লেসে এসেই ইন্ট্রোটা দেওয়া। তো আজকের ভিডিওটি সবাই এনজয় করতে থাকবেন, আর ভিডিওটি আশা করবো খুব শর্ট বানাবো, কারণ অল্প সময় থাকবে ভিডিওতে। তো একটা পার্ক, এখানে কী কী আছে এক্সপ্লেন করবো, তো আপনারা দেখবেন এনজয় করবেন এটাই। আর এখন ভিতরে যাব, এখানে আসছি বসছি, ভালো লাগতেছে, বিকাল টাইম, অনেক ভালো একটা সময় কাটতেছে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। এই যে সামনে যাচ্ছি, দেখি পার্কটা ঘুরে আগে পার্কের কী কী আছে কী নিয়ে ভিডিও করবো, এই জন্য ফার্স্ট টাইম আসছি পার্কে। সো সামনে দেখতেছি অনেক সুন্দর জায়গা, অনেক পরিষ্কার বা সুন্দর লাগতেছে, অনেক মানে পার্কটা তেমন বড় না, অনেক ছোট। সো এই যে বাচ্চাদের একটা রাইড, ভালোই লাগতেছে, আর আপনার বাচ্চারা আসলে অনেক ভালো লাগবে ওদের। আর এটা আরও কিড জোন, অনেক সুন্দর। এই যে হলো আমাদের যেই সংসদ ভবন, এদিকে তো দেখতেই পারতেছেন আপনারা, এটা হচ্ছে লেকের মতো, বসে মানে সময় কাটানো যাবে। এই যে ট্রেন যাচ্ছে, অরিজিনাল যে ট্রেনটা আছে, সো পার্ক দেখা দেখা যায় ট্রেনটা যে যাচ্ছে ওইদিকে, ট্রেনের লাইন পার্কের একদম পাশে। এই যে ট্রেনটা মানে আপনি বড়রাও রাইড করতে পারবা বা ছোটরাও রাইড করতে পারবা, এই যে বড় মানুষ আছে। পার্কের ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম, মানে পিছনে এরকম ছোট ছোট বাচ্চাদের প্লাস এরকম আমার মতো বড় মানুষটাও এসে এভাবে নৌকা চালাইতে পারবেন। সিনেমাটিক যে শটটা দিমো ওইটাতে মানে পুরো পার্কের সব কিছু দেখানো হবে, এমনিতে মানে ছোট ছোট জিনিস দেওয়া তেমন কিছু হয় নাই। এখানে দাম দেওয়া আছে কীরকম কি, সো এইটা আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস ডিসক্রিপশনে আমি দিয়া দিব। আর কপিরাইট মিউজিক চলতেছে, এজন্য কথা বলা যাচ্ছে না ওই দিক দিয়া। সো অলরেডি আই থিঙ্ক শোনা যাচ্ছে, বাট ওইরকম বোট আছে, প্লাস এই ব্রিজটা আছে, ফটো তোলা যায় খুবই সুন্দর। আর এই যে ট্রেন আসতেছে, বাচ্চাদের জন্য এটা বেশি ভালো হবে। এই বোর্ডগুলো চালাইতে মানে ওইখানে লেখা আছে, আপনারা চাইলে স্টপ করে করে দেখতে পারেন, প্লাস ডিসক্রিপশনে আমি ওইখান থেকে দেখে দিমু যদি পার। বাইরে ভাই এখানে চলতেছে টিকটক, আর এই যে পিছন থেকে মানুষরা কি রিয়াকশন দিতেছে, অনেক হাসাহাসি চলতেছে, কি টিকটকটা চলতেছে রে ভাই, ওই যে পিছনের মানুষ কি হাসা দিতেছে, আর এইদিকে আবারও আসতেছে। এরকম জায়গায় এসে আপনারা বসে বিকালের সময়টা খুবই সুন্দর কাটাতে পারবেন। সামনে একটা ছোট লেকের মতো আছে, ওইখানে বোট চালাবে, আপনারা দেখে উপভোগ করতে পারেন। সো আশা করি আপনাদের ভালো লাগছে আজকের ব্লগটা। আর এখানে কপিরাইট মিউজিকের কারণে ওইদিকে গিয়ে ভিডিও করতে পারতেছি না। এই যে আর একটা উড়ছে, আর সকলের জন্য মজার রাইড, টিকিট মূল্য 20 টাকা, রাইড সম্পূর্ণ না থামা পর্যন্ত ওঠানামা করবেন না, ওইরকম লেখা। এদিকে আরও সুন্দর বসার জায়গা, খুব ভালো সময় কাটাতে পারবেন আপনারা। হলো কিড জোন, অনেক সুন্দর, বাচ্চাদের জন্য পারফেক্ট একটা প্লেস, খুবই ভালো লাগবে, বাচ্চারা আসলে বিকালের সময় একটু খুবই ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইটা হলো আই থিঙ্ক মানে পার্কের যে ডিজাইনটা, এখানে ছোটো ঘর আই থিঙ্ক দেওয়া আছে, সুন্দর লাগতেছে, ছোটো ছোটো ঘর। আর রেল লাইন দিয়ে রেল যাচ্ছে, এই যে ব্রিজ আছে, মানে পার্ক পুরো পার্ক যেই রকম ওইরকম মানে ওইটা মনে হয় সাজানো হয়েছে, রেল বাগান এটার নাম মেবি, ওইখানে লেখা আছে দেখতেছি। মিউজিকের কারণে জানি না কীরকম বয়স আসতেছে। আজকের ব্লগটি করা মানে অনেক শর্ট হয়েছে ব্লগটা, বেশিরভাগ সিনেমাটিক শর্ট থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে কথা বলছি কারণ কপিরাইট মিউজিক অনেক চলছিল। তো পার্কের তো সিনেমাটিক শটে পার্কের পুরো ডিটেলস আপনারা পাবেন, মানে কি আছে কি নাই এভরিথিং। তো সিনেমাটিক শটটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন।
এই যে আরো টিকটক দেখুন সামনে, মানে এইটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, পিছনের যে মানুষগুলো আছে ওদের রিয়াকশন আসবে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, খুব সুন মানে প্র্যাঙ্ক ভিডিওটা এডিট করে আপলোড করব। তো এটাই আর কি, মানে মানুষ কি রিয়াকশন দেয় এটা বিহাইন্ড দ্য সিন হিসাবে দেখা। আপনি লাপরওয়াহি কা নতিজা। এই যে ছোট ছোট ট্রেন আমার সাবস্ক্রাইবারদের নিয়ে যাচ্ছে। এখানে চারদিকে হচ্ছে ফুলের বাগান, আপনাদের মানে বসার খুব সুন্দর একটা প্লেস। সামনের দিকে এই যে এইখানে হচ্ছে বসার যে চেয়ারগুলো আছে ওগুলো, আর এই সামনে যে ফুল অনেক সুন্দর লাগবে। যদি আপনারা কাপল নিয়ে আসেন অনেক ভালো লাগবে, প্লাস মানে যেই দৃশ্যটা খুবই সুন্দর, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাই দ্য ওয়ে গাইজ, মানে প্র্যাঙ্ক ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, এনজয় করবেন আশা করি। তো মানে বিহাইন্ড দ্য সিন তো দেখতেই পাচ্ছেন কি হই বই। আর এখন যে এখানে আসছি, এখানে হচ্ছে পার্কের যে থিমটা আছে ওই থিমের ওইখানে, মানে ওই যে ছোটো ছোটো ট্রেন যাচ্ছে, প্লাস ওই সাইডে ছোটো ছোটো গড় আছে ওই যে। তো গড়ের যেই জিনিসগুলো মানে বাস্তবে যেগুলো আছে ওইগুলো থিম হিসাবে ওইখানে রাখা হয়েছে, মানে পার্কের ভিতরটা লাইক ওরকম। তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন মাস্ট। কামরুল মাতো, আজকে তুমি আমার সাথে আসছো, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে, চিল হইতাছে, মজা হইছে। এটা কোনো মানে থাকার জন্য না, এখানে থাকার কোনো সিস্টেম নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছে 40% চান্স ভবিষ্যতে হইলে হইতে পারে। এটা হচ্ছে পার্কের ভিতরের সুইমিং পুলের মতো, এটার অবস্থা এরকম। পানিটা ভিতরে এরকম একটা ক্যান্টিন আছে, সো আপনারা এসে খাওয়া দাওয়া এগুলো সব কিছু করতে পারবেন। দাম টাম জানি না, আমরা কোনো সময় যাই নাই ক্যান্টিনের ভিতর। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আপনাদের আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি। আর এখানে বেশিরভাগ ভালো হবে শিশুরা যদি আসে, ট্রাই করবেন শিশুরা আসার জন্য, কারণ সবাই এখন ভিডিও গেম নিয়ে ব্যস্ত। একটু পার্কে টার্কে ঘুরিয়ে যাবেন, ওদের মন মানসিকতা অনেক ভালো হবে, অনেক ফ্রেশ হবে। ফটো লইবে, ক্যাপশন লইবে, পাশের সিটটা খালি আছে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। गाइस सो आज के माने वीडियो डा प्रैंक होबे, पप्पू भाई एक डांस करे देखाओ की रकम की होबे। साया में देखा मैं ऐसा ऐसा होगा, हाय के रकम होबे। সো বিষয়টা হচ্ছে এইরকম হবে, আর মানুষ কি রিয়্যাক্টটা করে ওইটা দেখবেন আপনারা। অলরেডি গাইস, সো আজকের ব্লগটা দেখতে দেখতে এতটুকু পর্যন্ত, আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগছে। আর আসলে এইখানে ভিডিও মূলত আরেকটি ভিডিও করতে আসি, ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, সেইটা খুব শুন আসবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। এই আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত, যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, এতক্ষণ ভিডিও দেখলে থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব মাস্ট।